এ হাদিস থেকে আমরা দেখতে পাই, কোনো রাষ্ট্রে যদি ইসলাম বিরোধী কাজ হয় সেটাকে প্রোটেকশন দিবে গভর্নমেন্ট। কে দিবে? কিন্তু বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করলে জেল আছে, জাতীয় পতাকা নিয়ে মন্তব্য করলে জেল আছে, বাঙালি সংস্কৃতিকে তিরস্কার করলে জেল আছে। ওই শুনলাম কোন পুলিশ অফিসার টিপ নিয়ে মন্তব্য করেছিল, কপালের টিপ, পুলিশের চাকরি গেছে, বেচারা বাচ্চা কাচ্চা নিয়ে দুই দিন প্রেস ক্লাবের সামনে অনশন করছে, কাজ হয়নি অনশনে, কেউ যায় নাই, একটু পানি পান করায় লোকটার অনশন ভাঙবে, কেউ যায় নাই, একটি স্যাটেলাইট চ্যানেল তাদের অনশনকে দেখায় নাই, কিন্তু ভিক্ষুকরা অনশনে বসলেও টিভি চ্যানেল দেখায়। কিন্তু একটা পুলিশ অফিসার চাকরি হারিয়েছে, কোনো চ্যানেল দেখালো না, উচ্চ আদালত থেকে শোকজ করা হলো না, কেন? একতরফা তদন্ত করে পুলিশ অফিসারের চাকরি নিলেন আপনারা, কিন্তু যে হিন্দু মহিলাটি উস্কানি দিয়েছিল তার কি শাস্তি হলো? কোনো শাস্তি তো হয় নাই। পৃথিবীর কোন আইনে আছে একটি সংস্কৃতিকে নিয়ে কটাক্ষ করার কারণে চাকরি যায়? পুলিশ নতুবা আপনাদের দৃষ্টিতে অপরাধ করেছে, কিন্তু তার চাকরি যে ছিনিয়ে নিলেন, তার বউ তার বাচ্চা লালন পালনের দায়িত্ব কে নিবে? আমি বলবো এর চেয়ে বড় ইনজাস্টিস, অবিচার কি হতে পারে? এদেশে শহীদ মিনার নিয়ে মন্তব্য করলে মামলা আছে, এদেশে নেতাদের বিরুদ্ধে কথা বললে সাইবার ক্রাইমে মামলা আছে, কিন্তু বাংলাদেশে কাফের, মুশরিক, নাস্তিক, ব্লগার, ইসলাম বিদ্বেষী, বুদ্ধিজীবী, বিভিন্ন ভণ্ড, আলোচক, বক্তা, স্কলার যখন খুশি তখন ইসলামের বিরোধিতা করছে, তাদেরকে সেন্সর করার মতো কোনো বোর্ড বাংলাদেশে নাই, তাদেরকে তদারকি করার মতো কোনো মনিটরিং সেল নাই, তাদের জবান বন্ধ করার মতো কোনো আইন বাংলাদেশে নাই কেন? আরে বোঝা যাচ্ছে স্বাধীন বাংলায় ইসলামপন্থীরাই পরাধীন? কথা বলেন। তাহলে তৃতীয় যে বিষয়টি আমরা আজকে যে শিক্ষাটা নিয়ে আমরা আজকে আলোচনাকে সমাপ্ত করব, আমাদের সিরাতে মুস্তাকিমে চলতে হবে, সিরাতে মুস্তাকিম চিনতে হবে, সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। আর সিরাতে মুস্তাকিমে থাকতে হলে গ্যারেন্টি কয়টা? একটা, সেটা কি? ইক্তেদা বিসুন্নাহ। জীবনের সকল মৌলিক ক্ষেত্রে, জীবনের সকল ভালো কাজে সুন্নতের অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষা, সংস্কৃতি, পোশাক, আশাক, সকল মৌলিক ক্ষেত্রে ভালো কাজে সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের ব্যাখ্যা তো আমি গত জুমাতে দিয়েছিলাম, সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, সুন্নতকে আমল করতে হবে হুকুম হিসেবে। মনে নেই আপনাদের? মাশাআল্লাহ, এক সপ্তাহ আলোচনা মনে রাখছেন, একটু বড় আশ্চর্য বিষয় বা আপনাদের জন্য, আপনারা তো কয়েক ঘন্টা মনে রাখতে পারেন না। তবে সবাই এরকম না, কিছু মানুষ আছে মনের কানেও তো কথা শুনে, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ এভাবে চলবো তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।